বাস্তবায়ন হতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর হতে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হবে। সম্ভাব্যতা যাচাই শেষে এরই মধ্যে মাঠ পর্যায়ে জরিপ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ও প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জরিপ কাজে নিয়োজিত ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং অব বাংলাদেশ IBM এর প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্যরা। এ সময় তারা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ও পরে সোনা মসজিদ স্থলবন্দরগামী সম্ভাব্য রেল লাইনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং অব বাংলাদেশ IBM এর সার্ভেয়ার আনোয়ার হোসেন জানান, এখন থেকে আগামী 3 মাসে যে স্থান দিয়ে রেল লাইন যাবে সেই স্থানগুলোর বিভিন্ন বিষয় ও উপাদান নিয়ে জরিপ কাজ চলবে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত 31 কিলোমিটার পথে যে 3টি স্টেশন নির্মাণ করা হবে তার জায়গা নির্ধারণ করা হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, আমরা বালিয়াডাঙ্গা, বারোঘরিয়া, মহারাজপুর ও নলডাঙ্গার 4 ইউনিয়নের মধ্যস্থল কুপা মাঠ পরিদর্শন করেছে জরিপ কাজে নিয়োজিত সার্ভেয়াররা। এখানে জনসাধারণের সুবিধার জন্য একটি রেল স্টেশন নির্মাণের সুপারিশ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে আসবে ব্যাপক উন্নয়ন। এছাড়াও ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্য কম খরচে আনতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রেল লাইন।